রবিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল বিজেপির দলীয় কার্যালয়ে জেলা কৃষণ মোর্চার একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত জেলার কৃষণ মোর্চার কার্যক্রম ও পরবর্তী কার্যক্রম কি হবে সে বিষয়ে কৃষণ মোর্চার সদস্যদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা কমিটি বনে কে বাদ পহলা যো রাজ্য কে নেতৃত্ব মে পহলা হাম লোক সাংগঠনিক বৈঠক কিয়ে আজ ইসকা পহলে ভি হাম লোক বৈঠক কিয়ে হ্যায় আর কার্যক্রম কিয়ে হ্যায় মগর এক মতলব উপর নেতৃত্ব সে সান্নিধ্য মে আকর যো কাম করনা ইয়া কাম সিখনা ও আজ হাম লোক কা হুয়া। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার কৃষণ মোর্চার সভানেত্রী সুমিতা সিনহা, পূর্ব বর্ধমান জেলার কৃষণ মোর্চার প্রাক্তন জেলা সভাপতি দেবাশীষ সরকার সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। আমাদের কিষাণ মোর্চার আমাদের যিনি রাজ্য সভাপতি মাননীয় মহাদেব সরকার, ওনার নির্দেশ মতন সারা রাজ্য জুড়েই আমাদের কিষাণ মোর্চার বিশেষ কিছু বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই হিসাবেই আজকে আসানসোল জেলাতেও আসানসোল জেলা কিষাণ মোর্চার উদ্যোগে একটি বৈঠক হয়েছে। এই বৈঠকে মূলত পশ্চিমবঙ্গের কৃষকদের যে অসহায়তা এবং যেভাবে কৃষক আত্মহত্যা বেড়ে চলছে পশ্চিমবঙ্গ জুড়ে, আজকে দেশের মধ্যে এক নম্বরে পৌঁছে গেছে কৃষক আত্মহত্যায় পশ্চিমবঙ্গ, তাই সেই কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সমস্ত সরকারি সহজ সুযোগ সুবিধা যাতে পাইয়ে দেওয়া যায় সেই সমস্ত আলোচনা আমাদের আজকের এই বৈঠকে করা হয়েছে। এবং আগামী দিনে কৃষকদের স্বার্থে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য ভারতীয় জনতা কিষাণ মোর্চার পক্ষ থেকে আসানসোল জেলা তারা এগিয়ে যাবে এবং কৃষকদের যাতে বিভিন্ন যে সরকারি প্রকল্প রয়েছে কৃষকদের জন্য সেগুলো যাতে তারা সঠিকভাবে পায় এবং কৃষকরা যাতে কোনোভাবেই নিজের ফসলের মূল্য না পাওয়ার জন্য বা আর্থিক ক্ষতি বা বন্যায় যে সরকার ক্ষতিপূরণ দিচ্ছে সেই ক্ষতিপূরণ যাতে সে পায় এবং তাকে যেন ভবিষ্যতে কোনো দিন আত্মহত্যা করতে না হয় তার ক্ষতির জন্য, সেই সম্বন্ধে সব কিছু বিষয়ে আলোচনা হয়েছে। আসানসোল থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।